বিশ্বের সব থেকে জনবহুল দেশ হিসেবে পরিচিত ছিল চীন, তবে চীনের থেকে এবার সেই স্থান ছিনিয়ে নিল ভারত। জনসংখ্যার নিরিখে চীনকেও টেক্কা দিল। এ মুহূর্তে বিশ্বের সব থেকে জনবহুল দেশ হল ভারত। চীনের থেকে প্রায় 28 লক্ষ বেশি জনসংখ্যা ভারতের। রাষ্ট্রপুঞ্জ কর্তৃক প্রকাশিত রিপোর্টে এমনই তথ্য উঠে এসেছে। বুধবার রাষ্ট্রপুঞ্জের পপুলেশন ফান্ড একটি নথি প্রকাশ করেছে। রাষ্ট্রপুঞ্জ কর্তৃক প্রকাশিত 2023 সালের বিশ্ব জনসংখ্যা রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ভারতের জনসংখ্যা বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে 142.8 কোটি, আর চীনের বর্তমান জনসংখ্যা 142.5 কোটি। অর্থাৎ চীনের থেকে ভারতের জনসংখ্যা প্রায় 28 লক্ষ বেশি, আর জনসংখ্যার নিরিখে চীনের পরেই তৃতীয় স্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের জনসংখ্যা 34 কোটি। 2023 সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত প্রাপ্ত তথ্য থেকেই এই রিপোর্ট তৈরি হয়েছে। 1950 সালে রাষ্ট্রপুঞ্জ সব দেশের জনসংখ্যার তথ্য সংগ্রহ করে একটি রিপোর্ট প্রকাশ করে শুরু করে। সেই 1950 সাল থেকে শুরু করে 2023 সাল অবধি এই প্রথম চীনকে ছাপিয়ে গেল ভারতের জনসংখ্যা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।